ওয়েলকাম ব্যাক টু লিভ ওয়েল উইথ লেডিস। আমি স্বাতিলেখা, তোমাদের নিউট্রিশনিস্ট অ্যান্ড বিউটি এক্সপার্ট অ্যান্ড লাইফস্টাইল মোটিভেটর, হাজির হয়ে গেছি আমার নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। এর আগেও আমি ভিডিও বানিয়েছি বা তোমরা ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছো কিভাবে গায়ের রং ফর্সা এবং উজ্জ্বল করতে হবে, কিভাবে ত্বকের যে ঔজ্জ্বল্য সেটা বাড়াতে হবে, কিভাবে স্কিন টোন উন্নত করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, ভিডিও দেখলেও আমরা এতটাই ব্যস্ত থাকি আমাদের জীবনে বিভিন্ন কাজে বা অলসতা জনিত কারণে, আমরা কিন্তু সেই সমস্ত ভিডিও থেকে যা শিখি সেগুলো অ্যাপ্লাই করতে পারি না। কি কি প্যাক লাগানোর কথা, মুখে কি কি রূপচর্চা, টাইম মতো বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাপ্লাই করা, নিজের ত্বকের যত্ন নেওয়া, এগুলো সবসময় আমাদের পক্ষে হয়ে ওঠে না। তো আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস দেব সেখানে এই মাখামাখি, ত্বকের যত্ন, রুটিন, এই সমস্ত সবকিছু না করেই তোমরা পেয়ে যাবে ঝকঝকে ত্বকে ফর্সা ত্বক, এবং সেটা অবশ্যই স্থায়ীভাবে। অ্যাজ এ নিউট্রিশনিস্ট এই ভিডিওটা আমার খুব কাছের ভিডিও, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলো খেলে ভেতর থেকে আমাদের স্কিন টোন অনেক বেশি ব্রাইটার হবে, আমাদের গায়ের রং ফর্সা হবে। এবং যারা ছোট বাচ্চাদের মায়েরা রয়েছে তাদের বলছি, বাচ্চাদের যদি এই ধরনের খাবার প্রথম থেকেই খাওয়ানো যায় তবে কিন্তু তাদের স্কিন টোনও একেবারে ন্যাচারালি অনেক বেশি ব্রাইটার এবং অনেক গ্লোয়িং স্কিন তারা পাবে। তো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে দেখে ফেলো, খুব টান টান ছোট্ট ভিডিও আমি বানাচ্ছি যাতে তোমরা খুব সহজেই পুরো ভিডিওটা দেখতে পারো। প্রথমেই বলবো একটা নাটস এর কথা। ঘুম থেকে উঠে সকালবেলা খালি পেটে নাটস খাওয়ার কথা আমরা সবসময় রেকমেন্ড করি। রাত্রেবেলা ভিজিয়ে রেখে 2-3 ওয়ালনাট সকালবেলা উঠে খালি পেটে আমরা ঈশ্বরুষ্ণ 1 গ্লাস গরম জলের সঙ্গে খেয়ে নেব। এটা কিন্তু আমাদের স্কিন টোন পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস থাকে এবং এমন কিছু উপাদান থাকে যেগুলো ইউভি রে থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে, এবং ইউভি রে বা সানট্যানিংই কিন্তু আমাদের গায়ের রংকে চাপা করে দেওয়ার অন্যতম প্রধান কারণ। এবার বলবো গাজরের কথা। ক্যারেট বা গাজর বিটা ক্যারোটিন সমৃদ্ধ, এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ঠাসা থাকে অ্যান্টিঅক্সিডেন্টস এ। এবং এই গাজর যদি আমরা আমাদের ডায়েটে ইনক্লুড করতে পারি, বিশেষ করে বাচ্চাদেরও যদি আমরা এই গাজরটা খাওয়াতে পারি, তবে তাদের স্কিন টোন খুব উন্নত হবে এবং আমরাও আমাদের স্কিন টোনে একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু দেখতে পাবো। ভেতর থেকে একটা গ্লো তৈরি হবে এবং এই গাজরেও এই সমস্ত ভিটামিনস গুলো থাকায়, অ্যান্টিঅক্সিডেন্টস থাকায়, এটাও কিন্তু ব্লেমিশ রোধ করে, ইউভি প্রোটেকশন দেয়, সানট্যানিং হতে থেকে আমাদের স্কিনকে রক্ষা করে এবং ন্যাচারালি ভেতর থেকে আমাদের স্কিনের যে টোন সেটাকে অনেক বেশি এনহ্যান্স করে এবং গ্লোয়িং স্কিন উপহার দেয়। এরপর বলবো গ্রিন টির কথা। ছোটবেলা থেকেই শুনে এসেছি দিদিমা ঠাকুমারা বলেছেন চা খেলে গায়ের রং কালো হয়ে যায়। মোটেই নয়, গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, তার মধ্যে একটা রয়েছে পলিফেনল। গ্রিন টি সেবনে আমাদের শরীরে পেরক্সাইডের পরিমাণ কমে যায় এবং সেই পলিফেনল যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা এটা কমাতে সাহায্য করে, এবং এইটা কমে যাওয়ার ফলে আমাদের স্কিন ট্যানিং কম হয় এবং স্কিনের ভেতর থেকে একটা গ্লো আসে। কাজেই যখনই চা খেতে মন চাইবে গ্রিন টি খান এবং পেয়ে যান ঝকঝকে ফর্সা ত্বক। এবার বলবো টমেটোর কথা। টমেটো একটা অত্যন্ত জনপ্রিয় সবজি আমরা জানি। টমেটো কিন্তু স্কিনের পক্ষেও ভীষণ ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন প্যাকে টমেটোর ব্যবহার বলেছি, আমার আগের ভিডিওতেও আমি বলেছি, কিন্তু যদি আমরা এটা খাই তাহলেও কিন্তু আমাদের ভেতর থেকে স্কিন টোন অনেক বেশি ব্রাইট হবে। আমরা স্যালাডে, সবজিতে বা বিভিন্ন মাছ মাংসে সবেতেই কিন্তু টমেটো অ্যাপ্লাই করতে পারি। সব থেকে ভালো হয় স্যালাডে খেলে, কেননা সেক্ষেত্রে আমাদের তাপের ফলে যে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায় সবজির, সেটা আমাদের সেই সমস্যাটা হবে না। আমরা যদি স্যালাডের সঙ্গে খাই আমরা তার পুরোপুরি তার উপকারটা কিন্তু শুষে নিতে পারবো। এবার একটা ফুডের কথা বলবো যেটা অনেকেরই প্রিয়,
সেটা হলো ডার্ক চকলেট। আমি কিন্তু পিওর ডার্ক চকলেটের কথা বলছি, তার মধ্যে সুগার মিক্সচার্ড হয়ে যে সমস্ত ভ্যারিয়েশন গুলো মার্কেটে অ্যাভেলেবেল না, একদম পিওর ডার্ক চকলেট। তার মধ্যে কোকোয়া পলিফেনল থাকে, আর থাকে ফ্ল্যাভোনয়েডস, যেগুলো কিন্তু ইউভি রেডিয়েশন থেকে স্কিনকে প্রোটেক্ট করে, স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল করে। মুড বুস্টিং এর তো ক্ষেত্রে তো ডার্ক চকলেটের একটা ভূমিকা রয়েছে, সেটা বাদ দিয়েই বলছি আমি, স্কিনের টোন ব্রাইটার করতেও কিন্তু ডার্ক চকলেটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ এর মধ্যে ভীষণ ভালো অ্যান্টি অক্সিডেন্টস আছে যেটা স্কিনকেও ক্লিয়ার রাখে। সো মাঝে মাঝে অর্থাৎ দিনে এক কিউব বা খুব বেশি হলে দু কিউব ডার্ক চকলেট কিন্তু চলতেই পারে। গ্লুটাথিয়ন রিচ ফুড যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্পিনাচ, অ্যাভোকাডো, পাপায়া, এই ধরনের ফ্রুট গুলো বা এই ধরনের ভেজিটেবল, যেটা আমি বললাম স্পিনাচ বা পালং শাক, অ্যাভোকাডো আপনারা আজকাল প্রত্যেকেই জানেন, আর যদি সেটা নাও হয় তাহলে পেঁপে, আমাদের চিরন্তন বাঙালি পেঁপে, এই খাবারগুলো যদি আমরা খাই তাহলেও কিন্তু স্কিনের একটা ন্যাচারাল ইউভি রে প্রোটেকশন গড়ে ওঠে এবং স্কিন ট্যানিং টা অনেকটাই কমে যায় এবং ব্লেমিশেস দূর হয় আর ঝকঝকে ফর্সার রং ভেতর থেকে ফুটে ওঠে। এবার বলবো গার্লিকের কথা বা রসুন। রসুন এর অন্যান্য গুণ আমরা জানি, অ্যান্টি কার্সিনোজেনিক, এটা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, সেই সঙ্গে রসুন কিন্তু সাংঘাতিক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট এনরিচড এবং এটা ফ্রি রেডিক্যাল শরীর থেকে বের করে দেয় এবং আমাদের একটা ক্লিয়ার স্কিন দেয়, ঝকঝকে ত্বক উপহার দেয় এবং অবশ্যই গায়ের রং ফর্সা করতে এর অনেক বড় ভূমিকা রয়েছে। এরপরে বলবো হলুদের কথা। হলুদ তো চিরন্তন, আমরা সকলেই জানি সেই কোন আমল থেকে মা দিদিমারা সরস্বতী পুজোর দিন সকালে হলুদ দিয়ে স্নান করিয়ে দিত, কিংবা বিয়ের যে সমস্ত শুভ আচার সেখানেও হলুদের ব্যবহার আমরা দেখতে পাই। হলুদ আসলে একটা উজ্জ্বলতার প্রতীক। এই হলুদকে রূপটানের উপাদান হিসেবে ব্যবহার না করে যদি আমরা আমাদের ডায়েটেও ইনক্লুড করি তবে কিন্তু আমরা দারুণ রেজাল্টস পাবো। খালি পেটে সকালবেলায় যদি এক কর মতো কাঁচা হলুদ এবং তার সাথে সামান্য একটু আখি গুড় মিশিয়ে যদি আমরা খেতে পারি তবে কিন্তু আমাদের গায়ের রং ভেতর থেকে অনেক বেশি ফর্সা হবে, স্কিন টোন উন্নত হবে, তার সাথে ইমিউনিটি তো বাড়বেই, এটা তো আমরা সকলেই জানি। আর একটা কথা হচ্ছে রাতে শুতে যাওয়ার আগে যদি আমরা দুধ হলুদ খাই, হলুদ যেটা আমরা কাঁচা হলুদটাকে পেস্ট করে নিতে পারি, গ্রেট করে নিতে পারি, কিংবা হলুদের যে গুঁড়ো সেটাও যদি আমরা ইউজ করি, যদি খাঁটি হয় সেটা যদি আমরা এক কাপ দুধের সাথে মিশিয়ে, সুদর্শন দুধ হবে তার সাথে মিশিয়ে সামান্য একটু এক চিমটে হলুদ সেটা যদি আমরা কিছুক্ষণ ফুটিয়ে নিতে পারি বা কিছুক্ষণ রেখে তারপর যদি আমরা সেটা খাই তবেও কিন্তু আমাদের স্কিন টোনে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আমরা দেখতে পাব। আমরা প্রত্যেকেই জানি আমাদের ছোটবেলা থেকে মায়েরা বলেছেন ফল খেলে গায়ের রং ফর্সা হবে। তো কতগুলো ফলের কথা আমি বলবো যেগুলো গায়ের রং উজ্জ্বল করতে কিন্তু সত্যি কার্যকর। যেমন এর আগেই আমি পেঁপের কথা বলেছি, তো পেঁপের কথা আমি আলাদাভাবে উল্লেখ করলাম না। লেমন, কিউই, বেরি জাতীয় বিভিন্ন ফল, স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, অরেঞ্জ বা কমলা লেবু, পাইনাপেল বা আনারস, এই ফলগুলো যদি আমরা আমাদের ডায়েটে ইনক্লুড করি তবে কিন্তু আমরা আমাদের স্কিন টোনে একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাব। লেমন বা লেবুর কথা, পাতি লেবুর কথা আমি স্পেশালি বলবো, পাতি লেবুর মধ্যে কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টস থাকে যে জন্য আমরা স্কিনও এটাকে অ্যাপ্লাই করি, কিন্তু স্কিনে অ্যাপ্লাই না করে আমরা যদি এটাকে খাইও তবেও কিন্তু আমরা সমান ধরনের উপকার পাব। যেমন ধরুন সকালবেলা উঠে সুদর্শন জলে পাতি লেবু খাওয়ার কথা অনেকে বলেন, আমি এটার ঘোর বিপক্ষে, কারণ খালি পেটে অ্যাসিডিক কিছু নেওয়াটা আমি মনে করি না সমর্থনযোগ্য। তবে আমি বলতে পারি মিড মর্নিং স্ন্যাক্স বা ব্রেকফাস্ট তারপরে কিছুক্ষণ পরে ওয়ান গ্লাস অফ লেমন ওয়াটার নেওয়া যায়, এক গ্লাস লেবুর জল, সেটা কিন্তু খুবই সায়েন্টিফিক এবং আমাদের স্কিনের জন্য দারুণ হবে। এছাড়াও আমরা খাবারেও যদি লেবু মিক্স করে খাই আমাদের ডালের সাথে, সবজির সাথে, সেটাও কিন্তু আমাদের সমান উপকার দেবে। যে ফলগুলোর কথা বললাম এরা ভিটামিন সি সমৃদ্ধ হয়। ভিটামিন সি
স্কিন টোন এনহ্যান্স করতে ভীষণভাবে সাহায্য করে। এবং আমরা জানি ভিটামিন সি সিরাম এই সমস্ত মার্কেটে রয়েছে, তবে এটা তো অবশ্যই মানতে হবে যে বাইরে থেকে মাখার বদলে যদি আমরা ভেতর থেকে সেই জিনিসটা দিই তবে আমাদের স্কিন টোন কিন্তু সত্যি এনহ্যান্স হয়। একটা হেলদি লাইফস্টাইল, হেলদি ডায়েট কিন্তু একটা হেলদি বিউটিফুল স্কিনের প্রথম কথা। আর ভিডিও শেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম, 6 থেকে 8 ঘন্টার রেঞ্জে যে ঘুম এবং উপযুক্ত পরিমাণে জল, এই দুটো জিনিস কিন্তু ব্রাইট স্কিন টোনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। শুধুমাত্র গায়ের রংটাকে উজ্জ্বল করে হবে, শুধুমাত্র গায়ের রংটা ফর্সা করলে হবে না, ত্বকের উজ্জ্বলতাটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অনেক কৃষ্ণাঙ্গীয় যাদের ত্বক খুব উজ্জ্বল তাদের অসাধারণ সুন্দর লাগে দেখতে। কাজেই রেস্ট অ্যান্ড হাইড্রেশন এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কাজেই এটাও কিন্তু আমাদের মেনে চলতে হবে ভালো একটা সুন্দর ফর্সা ত্বকের জন্য। হ্যাপি স্টমাক হচ্ছে হ্যাপি স্কিনের ফার্স্ট এইড। আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি তোমাদের খুব ভালো লাগলো, এই ভিডিওটা তোমরা উপকৃত হবে। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, অবশ্যই দেখতে ভুলো না আমার চ্যানেল লিভ ওয়েল উইদ লেডিস, যা এখন সাবস্ক্রাইব করনি। দারুণ দারুণ ভিডিও পেতে, উপকারী ভিডিও পেতে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাপোর্ট মি।